দ্বিতীয় পর্বে আমাদের আলোচনা রিক্যাপ করে নেওয়া যাক একবার। আমরা জেনেছিলাম যে শুরুর দিকে কংগ্রেসে শান্তিপূর্ণ নেতাদের ডমিনেন্স ছিল বেশি, যাদের মডারেটস বা নরমপন্থী বলা হয়। তাদের কাজকর্মের পদ্ধতি, তাদের দাবি দাওয়া সম্পর্কে জেনেছিলাম, আর তাদের একটা গুরুত্বপূর্ণ সাফল্য ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892 সম্পর্কেও জেনেছিলাম। কিছু নরমপন্থী নেতাদের সম্পর্কে সংক্ষেপেও জেনেছিলাম। এবার এই পর্বে চরমপন্থী নেতাদের নিয়ে একটু আলোচনা করা যাক। আগেই আমরা জেনেছিলাম যে নরমপন্থী নেতাদের কাজকর্ম ছিল শান্তিপূর্ণ, মিটিং, পিটিশন এসব নিয়ে শুরু, এখানেই শেষ। আর যা কিছু ছিল কেবল কয়েকজন শিক্ষিত নেতাদের মধ্যেই সীমাবদ্ধ ছিল, সাধারণ জনগণের সঙ্গে সেরকম কিছু লেনা দেনা ছিল না। কিছু নতুন নেতা এই সময় এসব থেকে খুব বিরক্ত হয়ে তারা চেয়েছিলেন যাতে বড় স্কেলে জনসাধারণকে নিয়ে আন্দোলন করে সরকারের থেকে নিজেদের অধিকারগুলো আদায় করা হোক। এনারাই এক্সট্রিমিস্ট বা চরমপন্থী নেতা নামে খ্যাত। এই চরমপন্থী নেতাদের কথা বললেই নাম আসে লাল বাল পাল, মানে লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক এবং বিপিনচন্দ্র পালের। এছাড়া আরেকজন খুব গুরুত্বপূর্ণ এক্সট্রিমিস্ট লিডার ছিলেন অরবিন্দ ঘোষ। এনাদের ব্যাপারে একটু সংক্ষেপে জেনে নেওয়া যাক। প্রথমেই বাল গঙ্গাধর তিলক। 1890 সালে তিনি কংগ্রেসে যোগদান করেন আর শুরু থেকেই মডারেটস মানে নরমপন্থী নেতাদের কাজকর্মের বিরোধিতা করতেন। তিনি প্রথম যে স্বরাজ বা সেলফ রুলের আইডিয়া ভালোভাবে প্রচার করেছিলেন, মানে ভারতবর্ষের শাসন যেন ভারতীয়দের হাতেই থাকে। তিনি স্লোগানও দিয়েছিলেন যে স্বরাজ ইজ মাই বার্থ রাইট অ্যান্ড আই শ্যাল হ্যাভ ইট। তিনি চেয়েছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনে সাধারণ মানুষ ইনভলভ হোক বেশি বেশি। আর এই ভাবনা প্রচারের জন্য তিনি দুটো সংবাদপত্র পাবলিশ করতেন, মারাঠা আর একটা কেশরী। এছাড়া সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করতে তিনি গণেশ পুজো, যা সামান্যভাবে ঘরে ঘরে পালন করা হতো, তা সার্বজনীনভাবে মানে বড় করে পালন করার চেষ্টা চালান আর তিনি সফল হন। আর আজও পুরো মহারাষ্ট্র জুড়ে গণেশ চতুর্থী বিরাট করে পালন করা হয়। এছাড়া শিবাজী মহারাজের জন্মদিনকেও বড় করে পালন করার জন্য শিবাজী ফেস্টিভ্যাল তিনি চালু করেন। তার ব্রিটিশ বিরোধী লেখালেখির খেসারত ওনাকে দিতে হয়েছিল। ব্রিটিশ সরকার 1908 সালে ওনাকে 6 বছরের জন্য কারাবাস দেয়। আবার তিনি জেল থেকে ফিরে এসে আন্দোলনের কাজে লেগে পড়েন আর হোম রুল লীগ শুরু করেন। তার লেখা দুটো বই খুব ইম্পর্ট্যান্ট, এক গীতা রহস্য আর একটা দি আর্কটিক হোম অফ ভেদাস। এবার দ্বিতীয় জননেতা লালা লাজপত রায়। তিনি পাঞ্জাব থেকে বিলং করেন আর খুব অভিজ্ঞ আইনজীবী ছিলেন। তিনিও মডারেটসদের কাজকর্ম দেখে বেশ হতাশ হতেন। সিডিশন মানে দেশদ্রোহের চার্জে লালাজিকে কারাদণ্ড দেওয়া হয়েছিল। তারপর তিনি US চলে যান আর সেখানে ইন্ডিয়ান হোম রুল লীগ গঠন করেন। তিনি হিন্দু মহাসভা প্রতিষ্ঠাতেও সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। পাঞ্জাবের মানুষ তাকে খুব শ্রদ্ধা করে তাকে পাঞ্জাব কেশরী বা লায়ন অফ পাঞ্জাব উপাধি দিয়েছিল। 1928 সালে ভারতের শাসন কার হাতে ন্যস্ত হবে সেটা নিয়ে ব্রিটিশ সরকার একটা কমিশন গঠন করে, যাতে কোনো ভারতীয় সদস্যই ছিল না, সাইমন কমিশন। স্বাভাবিকভাবেই সকলে এই ডিসিশনের বিরুদ্ধে আন্দোলন শুরু করে। লালা লাজপত রায় এই আন্দোলনে একটা মিছিল করেছিলেন। ব্রিটিশ বাহিনী তাকে লাঠি চার্জ করে, যার আঘাতে পরবর্তীকালে তিনি মারা যান। বিপিনচন্দ্র পাল। তিনি উচ্চ মধ্যবিত্ত বাঙালি পরিবারের সন্তান ছিলেন। ইংল্যান্ড থেকে পড়াশোনা করে এসে তিনি ভারতীয় জাতীয় আন্দোলনে যোগদান করেন। লালা লাজপত রায় এবং বাল গঙ্গাধর তিলকের আইডিয়াতে তিনি বেশ প্রভাবিত হয়েছিলেন এবং তারা একসাথে লাল বাল পাল নামে পরিচিত, সে কথা আমরা আগে জেনেছি। ওনার একটা বিরাট স্ট্রেংথ ছিল, তিনি খুব ভালো উৎকৃষ্ট মানের বক্তা ছিলেন। তার বক্তৃতা মানুষকে খুব মোটিভেট করত আর তিনি লেখালেখি আর বক্তৃতার মাধ্যমে জাতীয়তাবাদের চিন্তাধারাগুলো সাধারণ মানুষকে পৌঁছে দিতেন। অরবিন্দ ঘোষ। তিনি শিক্ষিত মধ্যবিত্ত বাঙালি পরিবারের সন্তান। ICS পরীক্ষা পাশ করেন তিনি, কিন্তু ট্রেনিংয়ের সময় ফিরে আসেন, সার্ভিস জয়েন করেননি। পরে কংগ্রেস যোগ করেন এবং জাতীয় আন্দোলনে সামিল হন। তিনি মনে করতেন যে একমাত্র বড় মাপের বিপ্লবী আন্দোলন করলে তবেই ব্রিটিশ সরকারের থেকে কিছু আদায় করা সম্ভব। অনুশীলন সমিতি, যা একটা গুপ্ত বিপ্লবী সংগঠন, সেটা গড়ে তোলার পিছনে ঘোষবাবুর বেশ কন্ট্রিবিউশন আছে। 1908 সালে আলিপুর বোম মামলায় তার 1 বছরের জেল হয়। তারপর তিনি পলিটিক্স থেকে অবসর নিয়ে পন্ডিচেরি চলে যান আর বাকি জীবন সন্ন্যাসীর মতো কাটান। এনারা হলেন প্রমুখ চরমপন্থী নেতা। এবার বোঝাই যায় চরমপন্থীর মেথড মানে এক্সট্রিমিস্ট লিডারদের যে কাজকর্মের ধরন সেটা কেমন ছিল।
তাদের ব্রিটিশ বিচার ব্যবস্থায় কোনো বিশ্বাস ছিল না। তারা জানতেন যে ব্রিটিশ শাসন ভারতবাসীদের কথা ভেবে কোনো কিছু কোনোদিন করবে না, আমাদের নিজেদেরই নিজের অধিকারটুকু আদায় করে নিতে হবে। তারা জানতেন কষ্ট না করলে কেষ্ট মিলবে না, মানে রাজনৈতিক অধিকারের জন্য লড়তেই হবে, ফাইট ফর রাইট। তারা মনে করতেন ভারতীয়দের স্বাবলম্বী হতে হবে, মানে সেলফ রিলায়েন্ট, মানে দেশি কাপড়, দেশি দ্রব্য এসব বানাতে হবে, ইউজ করতে হবে, যাতে বিদেশি জিনিসপত্রে ভারতীয়দের নির্ভরশীলতা কমে যায়। বিদেশি জিনিসপত্র বয়কট করলে ব্রিটিশ সরকার বাধ্য হবে তাদের দাবি দাবা মানতে। আর শুধু বিদেশি দ্রব্য বা পণ্য নয়, বিদেশি স্কুল, কলেজ, অফিস, কোর্ট, শিক্ষা সব ছেড়ে তার কোনো না কোনো দেশি অল্টারনেট খুঁজতে হবে, তাতে নির্ভরশীল হতে হবে। আর অতি অবশ্যই দেশীয় শিক্ষা, মানে ন্যাশনাল এডুকেশন ডেভেলপ করতে হবে। এই মূল ধারণা ছিল চরমপন্থী নেতাদের, এই ছিল তাদের কার্যপদ্ধতি। আমরা জেনেছিলাম যে নরমপন্থী নেতারা ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892 পাস করতে সফল হয়েছিল। তাহলে চরমপন্থী নেতাদের সাফল্য কীরকম ছিল? তাদের অ্যাচিভমেন্টের কথা বললে বলা যায় যে তারাই প্রথম যারা স্বরাজ বা সেলফ রুল, মানে ভারতীয়দের শাসন যে ভারতীয়দের হাতে হওয়া উচিত, এই আইডিয়াটা জনসাধারণের মধ্যে প্রচার করতে সফল হয়। ইনফ্যাক্ট তারাই প্রথম যারা সাধারণ মানুষকে জাতীয় আন্দোলনে ইনক্লুড করতে সফল হয়েছিল। তারা প্রথমবার মোটামুটি একটা ন্যাশনাল লেভেলের আন্দোলন চালাতে সফল হয়, যা স্বদেশী আন্দোলন বা বয়কট আন্দোলন বা অ্যান্টি পার্টিশন আন্দোলন নামে পরিচিত। পরের পর্বে আমরা এই স্বদেশী আন্দোলন সম্পর্কে আলোচনা করব। তো আজ এই ভিডিওতে এতটুকুই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, আর প্লিজ কন্টিনিউ ওয়াচিং দ্য সিরিজ, যাতে আমরা পুরো জাতীয় আন্দোলনটা কভার করব। থ্যাংক ইউ সো মাচ।